তুমি নাকি পরিমণির সাথে পিকচার আপলোড করলেই আজে বাজে মন্তব্য আসে, কমেন্টস আসে। লাস্ট কখন তুমি তোমার আম্মুর হাতের মাইর খাইছো? এই তো এক ঘন্টা আগে। তুমি নাকি কোরিয়ান ভাষা পারো? মোটামুটি। দুই একটা ওয়ার্ড শুনো বা। সারাঙ্গিও সারামিদা। আমি যতটুকু শুনেছি তুমি বিটিএস এর ক্রেজি ফ্যান, রাইট? ইয়া, শুধু আমি না, বাংলাদেশে অনেক মেয়েরাই আছে। আমাকে কিছু আর্মিরা বলে যে তুমি বিটিএস এর, আর আমরা তো উড়ে উড়ে আসছি। এবং এই জন্য আজকে তুমি আরএমের বার্থডে সেলিব্রেট করছো। হ্যাঁ, ওকে, বার্থডে সেলিব্রেট করছো এবং পিছনে আমি দেখতে পাচ্ছি তাদের ছবি। আচ্ছা, কেকও কেটেছো? হ্যাঁ, কেকও কাটছি। ওকে, এখন আমাকে বলো এই সাতজন বিটিএস মেম্বারের মধ্যে কে তোমার ক্রাশ? বায়াস জিয়ন জাংকুক। এমন কি কোনো প্ল্যান আছে এই যে তুমি এত ইনকাম করছো, টাকা পয়সা জমিয়ে একদম পালিয়ে বিটিএস ফ্যানদের দেখতে চলে যাবা? পালিয়ে কেন যাবো? আমার আম্মু বলছে যে দেখা করার চান্স করিয়ে দিতে পারি, মানে মানে দেখা করার চান্স করতে পারে, বাট বাসার নিচেই যাই দিতে না, আবার পালিয়ে যাব। এখন যদি হঠাৎ করে বিটিএস দেখা তোমার লাইফ থেকে বন্ধ হয়ে যায় তখন তুমি কী করবা? কী করবো, মামার ফোন আসছে না, মামার ফোন দিয়ে দেখবো। আচ্ছা, তুমি সেলিব্রিটি কবে থেকে হয়েছো বলতে পারো? ছোটো থাকতেই, যখন আমার 6 বছর বা 5 বছর, তখন সবাই নাকি ধরে নিচ্ছে যে তুমি বড় হলে নায়িকা হবা। একদম এটা একদম সত্যি কথা যে তুমি নায়িকা হবাই? আসলে এটা পুরোই আমার উপরে, কারণ আমার আব্বুর ইচ্ছা হচ্ছে আব্বুকে সাপোর্ট করব, আমি বড় হয়ে লয়ার হয়ে আব্বুর পাশে থাকব। আমার ইচ্ছা আব্বুর পাশে থাকার, এখনো শিওর না লয়ারের পাশে আমি অ্যাক্টিংও করতে পারি। তুমি নাকি পরিমণির সাথে পিকচার আপলোড করলেই আজে বাজে মন্তব্য আসে, কমেন্টস আসে? আসলে আমি কমেন্টস পড়ি না। তোমার, আমি শুনেছি এরকম যে তুমি যদি পরিমণির সাথে কিছু আপলোড করো তাইলে হচ্ছে মানুষ তোমাকে বাজে বাজে কথা বলে। তোমার আম্মুর থেকেও শোনো নাই? না, আমার আম্মুই বলছে তুমি কখনো কেউ কমেন্ট পড়বা না, তোমারটাও না অন্য কেউরই কমেন্ট পড়ো না, তোমাকে ওই এই যে এখনো হয়নি তুমি এখনই কমেন্ট পড়ার, যখন তোমার 18+ হবে তখন তুমি কমেন্ট পড়তে পারবা তোমার ভিডিওর। তুমি নাকি কোরিয়ান ভাষা পারো? মোটামুটি। দুই একটা ওয়ার্ড শুনো বা। আনিয়া মিন্স হচ্ছে ন, আর জাগিয়া 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 নাকি কী জানি একটা ছিল, দাঁড়াও আমি না ভুলে যাই, আমার হচ্ছে ভুলার অনেক অভ্যাস আছে, আমি সব কিছু ভুলে যাই। তুমি বিশ্বাস করবো না, আমার স্কুলে আমার তিনটা বেস্ট ফ্রেন্ডের মধ্যে মাত্র একটার নাম মনে থাকে আর দুইটার নাম ভুলে যাই। ওর বলি তুই কেমন ফ্রেন্ড, তুই নাম মনে রাখতে পারিস না? আনে হাসেও সারাঙ্গেও, এই তিনটা আপাতত মনে আছে। এগুলোর মানে কি, বাংলা অর্থ কি? সারাঙ্গেও মিন্স লাভ ইউ, লাভ ইউ অপাজন, আর হচ্ছে আনে হাসেও মিন্স হ্যালো। নিজেকে নিজেই বলে দিলাম। লাস্ট কখন তুমি তোমার আম্মুর হাতের মাইর খাইছো? এই তো এক ঘন্টা আগে। সত্যি মারছে? ইয়েস, দিস ইজ ট্রু। কেন মারছে জানি না, আম্মু তো কখন মারা শুরু করে কে জানে, আম্মুর মুডের উপরে ডিপেন্ড। এই যে ছোটবেলা থেকে তোমার আম্মুর সাথে তুমি ড্রেস মিলিয়ে পরো, হ্যাঁ, সবসময় কি পড়তে ইচ্ছা করে, মনে হয় না ইস আম্মুর সাথে আমি আর মিলিয়ে পড়বো না, নাকি তোমার আম্মু মানে এটা ট্রেন্ড হয়ে গেছে দেখে এখনো জোর জোর করিয়ে তোমাকে পড়ায়? জোর করে না, আসলে জোর করার কিছুই না, আমার যখন পছন্দ আম্মুকে বলি কি পড়বি না, মানে এই ড্রেস তোর দিছি এই ড্রেসই পড়তে হবে, তুই আবার তোর চয়েস হয়েছে, তোর বয়স কত বলে ঠিক আছে আমি এই ড্রেসই পড়তেছি।